ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো কাশ্মীর সিরিজের পর আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, ঠিক আছে? তোমরা কাশ্মীর সিরিজে অনেকে অনেক ভালোবাসা দিয়েছ, থ্যাংকস ফর দ্যাট। তো আজকে দিনটা আমার জন্য খুবই মানে আনন্দের, কারণ প্রথমত কালকে, ঠিক আছে, কালকে T20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া জিতেছে, ইন্ডিয়া নিজের ঘরে ওয়ার্ল্ড কাপ নিয়ে এসছে। তার জন্য আই এম ভেরি প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, অ্যান্ড অলসো আই এম ভেরি প্রাউড কে আমাদের যে টিমটা আছে তাদের উপর মানে কি বলবো, তারা চুমু খেলে দেয়, চুমু মানে জিতবো হারবো করতে করতে যেভাবে লাস্ট মোমেন্টে জেতা হলো। তো ওই নিয়ে এখন পুরো ভারত মেতে আছে, আশা করি সবার একটা মনে ফুরফুরে একটা মেজাজ, কারণ যাই হয়ে যাক জীবনে যতই খারাপ হয়ে যাক, কারণ এই দু তিনটে দিন এখন আমরা এটাকে নিয়ে এনজয় করবো, সেলিব্রেট করব। আর তার চেয়েও বড় কথা, তার চেয়ে ওপরে আমার বাবার আজকে বার্থডে, তো এই ব্লগটা তার উপরেই হবে। তো বাবা খুব একটা জাঁকজমক করে মানে খুব একটা বার্থডে সেলিব্রেট করতে পছন্দ করে না, যে কেক কাটা, লোককে দুটো তালি দিল, ঠিক আছে, হাসাহাসি, মজাকে, এরমভাবে বাবার বয়স হয়েছে, না এরকম কিছু না। তো আমি আর মা আর বাবা মিলে আজকে যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে, আর ওখানে গিয়ে আমরা চেষ্টা করবো আমাদের মতো কিছু একটু অল্প স্বল্প করে সেলিব্রেট করার। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখো, আর তোমরা খুব মজা পাবে। মায়ের আশীর্বাদ নিয়ে এখন বেরিয়ে পড়ছি। বাই বাই মা। হ্যাঁ আসছি দাদান। হ্যাঁ 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 চলে এসেছি কৃষ্ণনগরের মাদার্স হাটে। তো এটা আমার ফার্স্ট বার মাদার্স হাটে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে যারা আসুনি তারা এসো, এসে দেখে যেও। তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এখানে মোটমাট চারটে সেকশন দেখতে পাচ্ছি, অনেক বড় জায়গা নিয়ে বসার জায়গা আছে। এই যে এখানে একটা রুম, ঠিক আছে, এটা ভিতরে, এই যেখানে দাঁড়িয়ে আছে এটা একটা ওপেন সেকশন আছে, ওইখানেও একটা সেকশন আছে একটা কাঁচের মধ্যে, রুমের মধ্যে, ঠিক আছে, রুম রেস্টুরেন্টে হয়। আর যেটা আমরা রয়েছি সেটা হচ্ছে পুরো মাড, মানে হচ্ছে মাটির তৈরি একটা ঘরের মতো। তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, এই যে এটা তোমরা নিশ্চয়ই ব্লগে দেখে নিয়েছো, আর সেকশন টাইপেরও আছে, তোমাদেরকে এটাও দেখিয়ে দিই। তো একটা বার সেকশন কাইন্ডও আছে, বেস্ট হচ্ছে এখানে, যেখানে অনেক মহিলা কর্মচারী আছে, মানে বলতে গেলে মেনলি মহিলা কর্মচারীদের দিয়েই এখানে সব কিছু করানো হয়, যেমন অর্ডার নিতে আসছে বা অর্ডার সার্ভ করছে সমস্তটা, ঠিক আছে, পরিষ্কার রাখা, পরিষ্কার রিসেপশনে সব কিছু মহিলারা হ্যান্ডেল করছে। এটা খুব ইউনিক, আর জায়গাটা তো খুবই সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, তোমরা নিশ্চয়ই ব্লগে দেখে নিয়েছো জায়গাটা। আর এখন ঝটপট যাই, বাবার যা যা প্রিয় খাবার সব অর্ডার দেওয়া হয়েছে, তো যাই গিয়ে দেখি অ্যাম্বিয়েন্সটা তো সুন্দর, আবার খাবার কতটা সুন্দর সেটা দেখে নিই। ইউনিক রেস্টুরেন্ট, আমি যত দেখছি না মুগ্ধ হয়ে যাচ্ছে, মানে এখানে রোবোটিক সিস্টেম আছে, রোবট এসে দিয়ে, একটা মেশিন আছে, প্রত্যেকটা খাবার এসে দিয়ে যাচ্ছে টেবিলের সামনে, আমাদের নিয়ে নিতে হচ্ছে বা যারা আছে তারা বাকিরা সার্ভ করে দিচ্ছে। এতটাই সুন্দর, এটা আমার লাইফে ফার্স্ট টাইম এরকম কিছু এক্সপিরিয়েন্স করলাম, টু জাস্ট টু গুড। এবার জাস্ট দেখার পালা যে খাবারটা টেস্ট কেমন। আর বাবার জন্য একটা বাবা তো অতটা পছন্দ করে ছোট্ট কেক অর্ডার করেছে, এটা রোবটটা দেখলে তোমরা এসে দিয়ে গেল। তো বাবা এখন ওয়াশরুম গেছে, দেন উইল কাট দ্য কেক অ্যান্ড দেন যেরকম হয় আর কি। হ্যাপি বার্থডে টু ইউ,
Happy birthday to you. Happy birthday, dear Baba. Happy birthday to you. Happy birthday, Baba. Shubh Janmadin. Thank you. মাকে দাও, মাকে দাও. শুনি না, আমি ভিডিও করছি না. বলছে আমি অনন্যা, আমি খাবার নিয়ে যাচ্ছি, দয়া করে রাস্তায় কেউ রাস্তায় ছেড়ে দাও. কি সুইট রোবটটার নাম আছে, ঠিক আছে, নাম হচ্ছে অনন্যা. কি সুইটলি বললো, তো এত সুন্দর. তো এবার খাবারটাকে দেখি. তো আমরা চিকেন অর্ডার করেছি, ভেটকি মাছ অর্ডার করেছি, একটা স্টার্টার. তো লেটস সি হাউ ইট টেস্ট এন্ড দেন কামিং ব্যাক. জিনিসটা খুব সুন্দর যে আপনারা মানে মহিলারা মিলে যে করছেন, খুবই ইউনিক এটা. সত্যি মানে এরকম দেখাই যায় না যে পুরো জিনিসটা মহিলারা মিলে হ্যান্ডেল করছে, তাই না? পুরো মনে হচ্ছে নিজের ঘরের মতো মা এরকম করে করে. হ্যাঁ একদমই তাই, মা মাসি তো আপনারা হল. তুই পুরনো না? আমি এর আগে যখন এসেছি ওনাকে তো দেখেছি. কত বছর হলো আপনি আছেন? 8 বছর হয়ে গেল. বাপরে, ভালো. আশা রাখছি 60 পার করবো এখানে. তাহাই, ওয়াও. আমার 55 চলছে. আচ্ছা, ও আগে থেকে হ্যাপি বার্থডে মনে জোর আছে. আর 7 বছর পর্যন্ত করবো. একদম একদম, যতদিন পারবেন কাজ করে যাবেন. খুব ভালো লাগে সকলের সঙ্গে যে একটা আনন্দ. আমি না শুধু ওকে দেখে যাচ্ছি. হ্যাঁ জাস্ট দেখো, ওরকম ঘুরে ঘুরে সার্ভ করছে. মানে মেন কোর্স চলে এসছে, ঠিক আছে, সার্ভ করবে. এখন মশলা কুলচা খাচ্ছি আর চিকেনের একটা রেসিপি খাচ্ছি. হান্ডি চিকেন, আর কোন চিকেন হান্ডি চিকেন মেবি. অ্যাকচুয়ালি আমি এখন অর্ডার দিয়েছে, মা বাবা আমি ছিলাম, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি. তার বাবা মাটনের কিছু একটা রেসিপি নিয়েছে আর তার সাথে নান নিয়েছে. তো হ্যাঁ, আর ওয়েট করতে পারছি না, গরম গরম তাদের খেয়ে নিই. যে তোমাদের রিভিউটা দিচ্ছে যে কেমন. চিকেনটা না হেভি স্পাইসি, মানে আমি স্পাইসি এমন চেয়েছি বলেছি, আর বিশাল স্পাইসি দিয়ে দিয়েছে. এবারে মিষ্টি না খেলে হবে না. ফুড ওয়াজ টু গুড. কতটা জিনিস যে কটা টেস্ট করলাম, কতটা জিনিস খুব ভালো. মাংসের কোয়ালিটি, পিস, ঠিক আছে, টেন্ডারনেস, সব কিছু খুব ভালো. মিষ্টিটা আসে না খেয়ে না কথা বলতে পারছি না, সেটা আসুক খেয়ে আমরা কথা বলছি. আমাদের মুড়ি তো চলে এসছে, বাড়িতে মুড়ি তো অনন্যা নিয়ে আসছে, আর বিরিয়ানিও আছে, বাড়িতে নিয়ে যাব. আমি অনন্যা, আমি খাবার নিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে রাস্তা দেবেন. আমি দেখিয়ে দিই এখান থেকে খাবার, ঠিক আছে, এখান থেকে খাবার যাচ্ছে. ডিরেক্ট কিচেন থেকে খাবার বেরোচ্ছে, বেরিয়ে এখানে রাখা হবে,
রসগোল্লা দিয়ে হচ্ছে স্পাইসি খাওয়ার পর না এটা খেয়ে খির খির পুরো একদম হেভি সুন্দর খেতে তো আজকে দিনটা বাবা কেমন কাটলো আজকে দিনটা আর আমাদের গিফটটা পছন্দ হয়েছে তো বেসিক্যালি না ছেলেদের কি গিফট দেবো মানে মাথায় আসে না কি পছন্দ হবে না পছন্দ হবে তো বাবা পারফিউম খুব পছন্দ করে তো বাবাকে একটা লাক্সারি পারফিউম গিফট করা হয়েছে তো বাবার ওটাই খুব পছন্দ হয়েছে বাকি বাবাকে তো আমরা ট্রিট দিচ্ছি ঠিক আছে তো সবটা মিলিয়ে আজকে দিনটা খুব সুন্দর গেল তোমার আজকে দিনটা খুব সুন্দর টাইম কাটালাম আমরা সবাই মিলে এরকম মাঝে মাঝে একটু সেলিব্রেট করা উচিত আর অলসো কাইন্ড অফ এটা তো বাবার সেলিব্রেশন হলোই কালকে ইন্ডিয়াতে তো সেলিব্রেশনও এটা আমি অ্যাড অন করে নিলাম আমার থেকে কারণ আমি কালে রাত থেকে ভাবছি যে একটু সেলিব্রেট করলে হয় এখন ধারে কাছে কাউকে পাচ্ছি না কোনো বন্ধুদের তো এভাবেই সেলিব্রেট সব মিলিয়ে করা হলো অবশ্যই এটা একটা বড় মানে একটা ইভেন্ট এটা সেলিব্রেট করা সব ইন্ডিয়ানদের উচিত ঠিক আছে তো ব্লগটা ভালো লাগে তোমরা জানো কি করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ভালো তোমাদের ভালো লাগছে কি না কারণ তোমাদের কমেন্টে কিন্তু আমাকে আরও এনকারেজ করবে আরও সুন্দর সুন্দর ব্লগ আনার জন্য তো আই গেস তোমাদের ব্লগটা ভালো লেগেছে ঠিক আছে তো টিল দেন টেক কেয়ার গাইস বাই বাই খুব ভালো থেকো